2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে ডেলিগেশন জারি করতেন, সম্ভবত আজ থেকে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আবার সেভাবে ডেলিগেশন জারি করা শুরু করছেন। বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, 2019 সালে 18টা সাংসদ নিয়ে গিয়েছিলেন এখান থেকে, আপনার সাংসদরাই দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য সুপারিশ করেন এবং তাদের কথা শুনে আপনি বাংলার 1,60,000 কোটি টাকা আটকে রেখেছেন। প্রায় 60-65 লক্ষ মানুষকে 2 বছর ধরে 100 দিনের কাজ করিয়ে টাকা দেননি, প্রায় 11,36,000 মানুষকে বাড়ির টাকা দেননি, ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে দিয়েছেন, সমগ্র শিক্ষা অভিযানের টাকা আটকে দিচ্ছেন। এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির প্রধান কর্ণধারের কাছে বাংলার মানুষের আরেকটা প্রশ্ন, আজকে কি আপনি সেই শুভেন্দু অধিকারীর সাথে স্টেজ শেয়ার করবেন, যে শুভেন্দু অধিকারীর নাম সিবিআইয়ের এফআইআরে আছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর আছে, যাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে, নাকি আপনি আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনার দলের সেই দুর্নীতিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করবেন? তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকলে দলের নেতাদের সাসপেন্ড করে, আপনার কি হিম্মত থাকবে আপনার দলের এখানকার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা? এটা বাংলার মানুষের ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।